আজকের ব্লগটা অন্যরকম হতে চলেছে। এর ধারে আজকে এসেছে বাসের নৌকা, বাসের নৌকায় তোমাদের দেখাবো আর কোথা থেকে কোথায় আসে বাসের নৌকা। ভিডিওতে হবে একটু বক বক, শুরু করি ঝটপট। It's all about humanity. Guys, it's me Rakibul Daldar ব্লগ। তো আজকের ব্লগটা অন্যরকম হতে চলেছে, কারণ আমি আছি আমাদের নদীর ধারে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের নদীর ধারে আজকে এসেছে বাসের নৌকা। তো এই বাসের ভাই তোমাদের দেখাবো আর কোথা থেকে কোথায় আসে বাসের নৌকা, সব গ্রুপ নিয়ে তোমাদের দেখিয়ে দেবো। আর আজকের ভিডিওতে হবে একটু বক বক, শুরু করি ঝটপট। হ্যালো গাইস, ইটস বি রাকিবুল দাদা ব্লগ। লেটস স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। দেখি বই নদীর মনে প্রেম আছে, স্বপ্ন সে তো বুঝবে। তোমাদের মধ্যে চলে এসেছি আমি আবার নদীর ধারে। তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছ বাসের নৌকা আছে। যাদের যাদের বাস লাগবে তোমরা অবশ্যই পেতে পারবে। তো এই বাসের নৌকার কিছু সামনে কিছু দাদা বসে আছে। अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी। তো এভরিওয়ান, এখানে আমি কাউকেই দেখতে পাচ্ছি না, তো আমি একজন দাদুকে দেখতে পাচ্ছি। তো এই দাদুকে এই কিছু জিজ্ঞাসা করব। দাদু, এ কোথায় যাবে? দাদু বলল, দেখি। কত দূর? রামচন্দ্রপুর টু সুন্দরবন। কতটা হবে বাস? 2500 মতন বাসের পিস। তো এখানে সব দূরে চান করছে সব, মানে আমাদের পাড়ার সব লোকেরা। তো জুম করে দেখাতে পারছি না, কারণ আমার ক্যামেরাটা অত ভালো নয়। তো চলো, তো আমি এবারে গিয়ে স্নান করব পুকুরে। তো পুকুরের দিকে এগিয়ে যাই, তো চলো পুকুরের দিকে যাওয়া যাক। তো এখানে বাসের নৌকা আসছে শুনে আমি বাড়িতে দাঁড়াতেই পারিনি, তো তাড়াতাড়ি আমি চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে রোদ, আমার ঘাম বার হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ, শুকরিয়া। আমার 100 সাবস্ক্রাইবার পুড়ে গিয়েছে, তার জন্য বন্ধুদেরকে নিয়ে সেলিব্রেট করব, সেই ভিডিওটাও আপলোড করব শর্ট ভিডিওতে। তো চলো পুকুরে যাই। আর আজকের এই 41°C-এর মধ্যে আমি ভিডিও করছি, তো এই ভিডিওটা অবশ্যই লাইক করবে, অ্যান্ড শেয়ার তো অবশ্যই করতে হবে, কারণ ওই যে দূরে দেখতে পাচ্ছ বাসের নৌকা আছে, এরকম বাসের নৌকার ভিডিও কেউই করেনি। তো চলো পুকুরের সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বেশি কথা না বাড়িয়ে চলো পুকুরের সামনের দিকে যাওয়া যাক। আর এটা হলো ইছামতি নদী, কারণ এই এই ইছামতি নদীতে আমি একবার মানে লেবেছিলাম, সেই ভিডিও করেছি। যারা যারা দেখোনি এক্ষুনি গিয়ে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে না। আমি এই পুকুরে স্নান করব, তো ততক্ষণে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ভিডিও।